রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীরা তাদের ষষ্ঠ যে বেতন কমিশন, সেই বেতন কমিশনের সুযোগ থেকে বঞ্চিত। অথচ আমাদের রাজ্য সরকার বলেছিল যে ক্ষমতায় আসলে তারা সমস্ত কিছু মিটিয়ে দেবে, আর আমরা কেন্দ্রের হারে 56% দিয়ে আমরা আমাদের রাজ্যে কম পাচ্ছি, আর একই দিয়ে 6 মাস আগে একবার ঘোষণা হচ্ছে, আবার জানুয়ারি মাসে যে মাস থেকে পাওয়ার কথা সেই মাসে ঘোষণা হচ্ছে, দুবার একই ডিএর কথা ঘোষণা করে হ্যাঁ মানুষকে, শিক্ষক কর্মচারীদেরকে প্রতারণা করবার যে প্রচেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রহণ করে চলেছে, একই দিকে তার সঙ্গে প্রতিদিন আমাদের বিদ্যালয়েতে সন্ত্রাস, আমাদের যে আক্রমণ, এবং প্রতিদিন সরকারি যে সমস্ত হুকুমনামা যার ফলে আমরা বিদ্যালয়ে আক্রান্ত, আমাদের বিদ্যালয়ে শূন্য পদ রয়েছে, করণিক নেই, গ্রুপ ডিস্টার্ব নেই, টিচার নেই, এই যে অবস্থা, এই অসহনীয় অবস্থার থেকে অবসান পেতে আমরা আগামী 3রা ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশে শিক্ষকরা সকলে সমবেত হচ্ছি। আপনিও আসছেন তো?